আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আজকে আপনাদের যে রেসিপিটা করব সেটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা টিফিন হিসাবে অবশ্যই করতে পারেন। বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে, আর এটা একটা খুব চটজলদি হয়ে যাবে, সবাই করতে পারবেন, আর খেয়ে অনেকক্ষণ পেটটাও আমাদের ভর্তি থাকবে। আর সেই যে রেসিপিটা করে দেখাবো সেটার নাম হলো চিড়ের পোলাও। কীভাবে করছি দেখবেন আসুন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এটা দামটাও অনেক সস্তা, আর এটা জলে ভেজালে খুব একটা কাদা কাদা হয়ে যাবে না, একটু দানা দানায় থেকে যাবে। আমি এখানে 250 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই চিড়েটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। আমি এবার এটাকে ধুয়ে নিচ্ছি। চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা একটা ফুটো দেওয়া পাত্রের মধ্যে রাখবেন, যাতে এক্সট্রা যা জলটা থাকে সেটাও ঝরে যায়। আমি এবার এটা তাই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। চিড়েটাকে ভালো করে জল ঝরিয়ে একটা ফুটো থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা জলটা একটু শুকিয়ে যাক, ততক্ষণ আমি সবজিগুলো যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি, আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর নিয়েছি, আর ঝাল অনুসারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা পাতিলেবু নিয়েছি, এটা হাফ দরকার লাগবে। আমি আর কটা বিনস নিয়ে নিয়েছি। এবার গাজরটা নিয়ে নিচ্ছি, এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে যে সবজিগুলো নিয়েছি তার পরিবর্তে আপনারা এক্সট্রা কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন, ফুলকপি অ্যাড করতে পারেন, বরবটি অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাও দিতে পারেন। ছাড়িয়ে নিয়েছি। এবার এটা যতটা পারবেন ছোট ছোট করে একটু কুচিয়ে নেবেন। এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এগুলো যতটা পারবেন একটু ছোট ছোট করে কাটবেন। চিড়েটা 5-10 মিনিট আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা অনেকটা টেনে গেছে। এবার চিড়েটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 4 চামচে 2 চামচ দিচ্ছি। নুন চিনিটা দিয়ে দেওয়ার পর একবার মিশিয়ে দেবেন। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য 1/2 চামচ গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে 12 খানা কাজু বাদামকে ভেঙে নিয়েছি, আর খানিকটা কিচমিচকে জলে ভিজিয়ে রেখেছি, আর এটা আমি ভাজা বাদাম নিয়েছি তাই আমি ভাজছি না। আপনারা যদি কাঁচা বাদাম নেন তাহলে এটা ভেজে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, রাইস অয়েল।
তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা আর জিরেটা। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, এখানে কারি পাতা লাগবে, আমি কারি পাতাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নে জিরে শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর কারি পাতাটা দিয়ে দেবেন, তাতে একটা সুন্দর গন্ধ আসবে। এবার প্রথমে এটাকে ভেজে নেবেন হালকা একটু। এবার এটা ভেজে নিয়েছি, এবার এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা, আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা যেমন খান তেমন দেবেন। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নেবেন, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো। তার সাথে বিনস, ক্যাপসিকাম। সবজিগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে একটু কমিয়ে দেবেন, দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবেন। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিচমিচগুলো। কিচমিচগুলো একটু জলে দিয়ে রাখবেন যাতে এগুলো একটু ফুলে যায়। এবার চিড়েটা আমি দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে দিয়েছি, এবার এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। ভাজা ভাজা করে নিয়েছি, এবার বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামটা দিয়ে দেওয়া, এটাকে ভালো করে মিশিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর যদি মনে হয় চিনিটা নুনটা প্রয়োজন তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার সবার লাগতে আমি এখানে একটা হাফ পাতি লেবু নিয়ে নিয়েছি, এই পাতি লেবুর রসটা এক চামচ মতো ওপর দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। লেবুর রসটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা একবার মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, একটা চটজলদি একটা খাবার, সবার কারই অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।